আচ্ছা, আচ্ছা আমরা এই যে নজরুলের গানের নানান ধারা, নানান হ্যাঁ, দিক রয়েছে। ঠুংরি হ্যাঁ মতো একটা শোনাবো। হ্যাঁ আচ্ছা, আমার একজন ভক্ত বলবো, আমার ছাত্রই ছিল, হালি শহর থেকে আসতো মৃণাল বলে, ও আমাকে অনেক যখনই কোথাও অনুষ্ঠান হয় টিভিতে বলে দিদি আপনারটা শুনেছি, হ্যাঁ খুব ভালো লাগে। তো ও একটা গানের অনুরোধ করেছে, এটা ওর ঠুংরি। রে গা রে গা রে গা পা ম ন ম ন ম ম গ রে স রে গা পা, স রে ম দ ন ম দ ম দ ম রে ম দ প দ নি নি দ নি দ নি দ ম দ নি নি দ নি দ স padani saregama padapama nare saregama up.
মানে সকালটা সেরকম কি অসাধারণ যে হচ্ছে। আর মানে ইন্দ্রাণীদি শুরুতেই বলেছেন সুরজিৎ দেখে কি ভালো বাজাচ্ছে, এক একদিন ভীষণ ধারায়, আজকে অতটা করছে না, আজকে দেখছি যে খুব ভালোই বাজাচ্ছে। এবং প্রবীরদাও কি মেজাজে জমিয়ে একদম, হ্যাঁ ওর 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 সকালেও যেরকম মেজাজ থাকে মাঝরাত্রিরেও সেরকম মেজাজ থাকে, তাই না? দারুন। আচ্ছা, আর নজরুলগীতি গাইলেই না আমার দুজন মানুষের কথা মনে হয়, এক হচ্ছে পুরবিদি পুরবী দত্ত, যার কাছে আমি প্রথম নজরুলগীতি শিখতে যাই। আমি যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিই তার আগে আমি বিভূতি দত্তের কাছে ক্লাসিক্যাল শিখতাম, তো তারই মেয়ে হচ্ছেন পুরবী দত্ত। তো ছোটোবেলায় পুরবী মাসি বলতাম, মাদের কন্টেম্পোরারি, পরে দিদি হয়ে গেলেন। পুরবিদির কাছে কত গান শিখেছি, আর তারপরে শিখেছি যার কাছে, বিমান মুখোপাধ্যায়। বিমানদা আমার গুরু বললেও খুব কম বলা হবে, আমার বাবার মতো ছিলেন। তাকে এই সদ্য এক বছর হলো হারিয়েছি। নজরুলগীতিতে যে কত রকম কিছু করা যায় আর কিভাবে সরস করা যায় একটা গান, সেটা কিন্তু বিমানদার কাছে শেখা। মানে নজরুলগীতি গাইতে গেলেই বিমানদার কথা এত মনে হয়, হাতে ধরে শেখাতেন, এখানটায় এই এই নোটটা লাগা, এই এই রাগের এটা বর্জিত স্বর, হ্যাঁ কোনো রাগের কোনো একটা বর্জিত স্বর, বর্জিত স্বর মানে যে স্বরটা লাগে না, বলে মাঝখানে একটু টুক করে লাগিয়ে দিবি, ঠিক এরকম করে বলতেন, এরকম করে শেখাতেন। হ্যাঁ, যে এখন মানে মনে হয় যে একটা মানে এটা একটা ব্যক্তিগত ক্ষতি যে বিমানদা চলে গেছেন। সেই কিন্তু আসলে এমনভাবে তোমার মধ্যে আছেন যে এই যে গান গাইতে গিয়েও কোথাও মনে হয়ে যায়, সব সব গানের সময় খুব মনে হয়, পুরবিদির কথাও খুব মনে হয়। তোমাকে তো খাতার পাতা উল্টাতে বলতে পারবো না, তুমি একটুখানি মাথার থেকে ভেবে নাও যে পরে কোনটা গাইবে। আচ্ছা, বন্ধু কি বলেন আমি সেই ফাঁকে শুনি, কে আছেন? হ্যালো, হ্যাঁ রিনেদি, আমি অন্বেষা বলছি দমদম থেকে। অন্বেষা গুড মর্নিং, বলো। আজকের অনুষ্ঠানটা খুব ভালো লাগছে, আর এই ব্যাপারে তো কিছু বলাই উচিত নয়, আর দিদির সঙ্গে একটু কথা বলতে পারি কি? হ্যাঁ হ্যাঁ বলুন। দিদি আমাকে আপনি করে বলবেন, আমি অনেকটাই ছোট, আর আজকের অনুষ্ঠান খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। রিকোয়েস্ট করা যদি অনুমতি নেই তাও বলছি, যদি কোনো শ্যামা সঙ্গীত নিশ্চয়ই শোনাবো, নিশ্চয়ই শোনাবো, নিশ্চয়ই শোনাবো, বেশ মধ্যম সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, একটা খুব অবাক লাগে ভাবতে যে নজরুল নিজে মুসলিম হয়ে অপূর্ব কিছু শ্যামা সঙ্গীত, অপূর্ব কিছু চণ্ডী বন্দনা, অপূর্ব কিছু কৃষ্ণ বন্দনা তৈরি করেছেন, রাধাকৃষ্ণকে নিয়ে অপূর্ব গান করেছেন, সেটাতে আমি পরে আসছি। ও একটা শ্যামা সঙ্গীত বলল, কি সুন্দর, আমরা যেরকম অঙ্কে যোগ বিয়োগ গুণ ভাগ করি সেই রকম তার প্রত্যেকটারই দর্থবোধক, অর্থাৎ দুরকম মানে করে একটা কি সুন্দর গান করেছেন দেখ। তোর নামের
সঞ্চয়টা দেখ ভাগের অঙ্ক অঙ্কে ভাগ দিব না ভাগের অঙ্ক শিখিনি তোমার অঙ্কে ভাগ দিব না ভাগের অঙ্ক শিখিনি তোমার ওই কালো কোলে তোমার ওই আমরা আছি এই গানের মধ্যে, আমরা থাকবো এই গানের মধ্যে, কিন্তু মাঝখানে মাঝে মধ্যে থামতে হয়, একটা ছোট্ট বিরতি, আসছি ফিরে।